عن أسامة بن زيد رضي الله عنه قال أسامة بن زيد رضي الله عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم الله رسول نشجوي رسول صلى الله عليه وسلم مر بمجلس اكتا مجلس এর পাশ দিয়ে অতিক্রম করলেন একটা মজলিস একটা জলসা কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলেন এই হাদিসটা মুখস্থ করতে হবে ফিহি তাতে রয়েছে আখলাতুন যে অনেকগুলো মিশ্রিত খলাত একলুতু আখলাত আচ্ছা মিনাল মুসলিমিনা মুসলিমদের মধ্য থেকে ওয়াল মুশরিকিনা মুশরিকদের মধ্য থেকে তার মানে মুশরিক কেরা এবং মুসলিমেরা এক মজলিসে আছে এই রকম মজলিসের পাশ দিয়ে আল্লাহ রাসূল অতিক্রম করছেন বা করলেন আবাদাতি লাউসানি আর মুশরিকেরা যারা মূর্তি পূজা করত প্রকাশ্যে এরকম মজলিস তারপরে ওয়াল ইয়াহুদা ওয়াল ইয়াহুদি আর ইয়াহুদিদের পাশ দিয়ে আল্লাহ রাসূল অতিক্রম করার সময় ফাসাল্লামা আল্লাহ রাসূল সালাম দিলেন আলাইহিম তাদের উপরে মুত্তাফাকুন আলাইহি যে বুখারী মুসলিমের হাদিস তাহলে আল্লাহ রাসূল একটা মজলিসের পাশ দিয়ে গেলেন যেখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই আছে মুশরিকেরা আছে উত্তলিকতা যারা মূর্তি পূজা করে তারা আছে কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে সালাম দিলেন এই হাদিসে নেই অন্যান্য হাদিসের রিওয়ায়েতে এসেছে আল্লাহ রাসূল চিঠি দিয়েছেন আরো একাধিক হাদিসে এসেছে আসসালামু আলা মানিত্তাবাল হুদা যে যারা হেদায়েতের উপরে আছে তাদের উপরে মোট কথা ইমাম নববী সহ অন্যান্যরা বলেছেন যে মিশ্রভাবে এমনিতে সালাম দেওয়া হারাম ইহুদি খ্রিস্টানদেরকে যদি মুসলিম থাকে তাহলে একটু নির্দিষ্ট করে সালাম দেওয়া যাবে আল্লাহ রাসূল নিজে করেছেন তো মজলিসে বসে থাকা পরের হাদিসটা দেখেন ওয়া নবী সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াকুম ওয়াল জুলুস বিত্তুরকাতি আল্লাহ রাসূল বলছেন সাবধান সাবধান ওয়াল জুলুস বসা হতে বিত্তুরকাতি রাস্তায় বসা হতে তোমরা সাবধান থাকো রাস্তায় অযথা বসো না ফাকালু সাবিরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ রাসূল মালানা মিন মাজালিসিনা আমাদের তো রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নাই বুদ্ধুন আমাদেরকে বসতেই হয় না তা হাদ্দাসু আমরা আলোচনা করি কেনাকাটা করি অনেক কিছু আমরা পরস্পর সমস্যা সমাধান করি ফিয়া তাতে বসে থেকে তো আমাদের এটা করতে হয় কল আল্লাহ রাসূল তখন বললেন ফাইজা আবাইতুম ফাইদা আবাইতুম যদি তোমরা বাধ্য হও ইল্লাল মাজলিসা বসা ব্যতীত যদি তোমাদের কাছে কোনো পথ না থাকে ফাতু তরিক হাক্কাহু তাহলে তোমরা রাস্তার হককে বুঝিয়ে দাও কালু আমা হাক্কু তরিক ইয়া রাসূলুল্লাহ তখন আল্লাহ রাসূলকে বললেন রাস্তার হক কি কল আল্লাহ রাসূল বললেন গাজ্জুল বাসারু দৃষ্টি গাজ্জুল বাসারি দৃষ্টি অবনমিত করো কাফুল আদা রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক কোনো কিছু থাকলে ফিরিয়ে দাও আর রদ্দুস সালামি আর সালামের উত্তর দেবে ও আমরুম বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার আর সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে মুত্তাফাকুন আলাইহি